Namaskar. Dota Hongbar Hoyte studio at Mapapuri. Mohanagori to Jubotik Akromon Kori Polalo Pizukta. Bortamano, I see you to Sikitsat in Huez as Votigoraki. Do you con hat, Murat, Akat Pises Votigoraki? Arokia Hontan Puana, Akromon Kari Brahim, or Bootbar Gantibos at Hongkotito Hussel Cotonato. APCCৰ সভাপতি ভূপেন বৰাৰ ব্যক্তিগত সহায়কক আটক নগদ 581,000 টকা সহ আটক জিন্তু হাজৰিকাক জিন্তু হাজৰিকাৰ গাড়ীৰ পৰা উদ্ধাৰ ধনখিনি নিৰ্বাচনী বিধি উলংঘাৰ অভিযোগত আটক হৈছে এছএছটি দলৰ দ্বাৰা অসম প্ৰদেশ কংগ্ৰেছৰ সম্পাদক পদটো আছে হাজৰিকা উজনি অসমত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ ধাৰাবাহিক নিৰ্বাচনী প্ৰচাৰ মাৰ্ঘেৰিটাত পুৱা 11:30 বজাত মুখ্যমন্ত্রীৰ নিৰ্বাচনী সভা দুপৰিয়া 1:30 মিনিটত নাহৰকটিয়া বিয়লি 3:30 মিনিটত দুলিয়াজানত মুখ্যমন্ত্রীৰ সভা সন্ধিয়া 5:30 বজাত খোৱাংৰ নিৰ্বাচনী সভাত অংশ লব মুখ্যমন্ত্রী ছয় জনগোষ্ঠীক নিৰ্বাচনী টুপ গৌৰৱ গগৈ জৰহাটৰ পৰা বিজয় হলে সংসদত ছয় জনগোষ্ঠীৰ হৈ মাতমতাৰ প্ৰতিশ্ৰুতি দিলে গৌৰৱ গগৈ শিবহাগৰত সমূহীয়া নামাজত অংশ গ্ৰহণ কৰাৰ পিছত এই মন্তব্য গৌৰৱ গগৈ ছয় জনগোষ্ঠীৰ জনজাতিকৰণক লৈ পূৰ্বৰ স্থিতিও দুহাৰিলে গৌৰৱ গগৈ লোকসভা নিৰ্বাচনৰ এজেপি নেতা সঞ্জীৱ সাংমাইক দলৰ পৰা বহিষ্কাৰ কৰা হৈছে লোকসভা নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত এজেপি নেতা সঞ্জীৱ সাংমাইক বহিষ্কাৰ কৰা হৈছে বিগত বিধানসভা নিৰ্বাচনত মৰাণ সমষ্টিৰ এজেপি প্ৰাৰ্থী আছিল সঞ্জীৱ সাংমাইক বৃহস্পতিবাৰে খোৱাংত মুখ্যমন্ত্রীৰ সভাত বিজেপিলৈ বহিষ্কৃত এজেপি নেতাজন বাপতি খাহুন ৰঙালী বিহুলৈ মাজত মাত্ৰ এটা দিন শুকুৰবাৰে ৰঙালী বিহুৰ উৰুকা শনিবাৰে গৰু বিহু দেওবাৰে মানুহ বিহু লোকসভা নিৰ্বাচনৰ মাজতে প্ৰাণৰ ৰঙালীক আদৰিবলৈ সাজু হৈছে অসমীয়া উপহাগৰত বিহু নাচ আৰু ঢোল বাদনৰ কৰ্মশালা সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান ঐক্যৰ উদ্যোগত বিহুৰ কৰ্মশালা 2 এপ্ৰিলৰ পৰা অনুষ্ঠিত কৰ্মশালাত বহু সংখ্যক শিশু কিশোৰ কিশোৰীয়ে অংশগ্ৰহণ কৰিছে শুকুৰবাৰে সামৰণি বিহুৰ কৰ্মশালাৰ অভিজ্ঞ প্ৰশিক্ষকৰ দ্বাৰা বিহুৰ প্ৰশিক্ষণ অনুশীলনত ব্যস্ত নলবাৰীৰ বাৰে ৰহণীয়া সাংস্কৃতিক গোষ্ঠী শ্যামৰাই লোকবাদ্য গোষ্ঠী 25 বিধৰো অধিক লোকবাদ্য বজাই বিগত বৰ্ষসমূহত দৃষ্টি আকৰ্ষণ কৰিছে সাংস্কৃতিক অনুষ্ঠানটোৱে 20 গৰাকীকৈ ছাত্ৰ ছাত্ৰীৰ দ্বাৰা গঠিত হৈছে শ্যামৰাই লোকবাদ্য গোষ্ঠী সহা জীৱনত ন বহাগক আদৰিবলৈ ব্যাপক প্ৰস্তুতি গাঁৱৰ জীয়ৰী বোৱাৰী ব্যস্ত জেতুকা পিহি ৰঙৰ বুলনি দিয়াত বোকাখাটৰ কৰৈ এটি গাঁও জীয়ৰী বোৱাৰী মিলি ব্যস্ত হৈ পৰিছে জেতুকা হানি ৰঙালীৰ আনন্দ লোৱাত তামিলপুৰৰ নাগৰিজুলি আঞ্চলিক ছাত্ৰ সন্থাৰ উদ্যোগত 12 দিনীয়া বিহু নাচৰ কৰ্মশালা আছুৰ উদ্যোগত অনুষ্ঠিত হৈছে বিহু নাচৰ কৰ্মশালা অঞ্চলটো প্ৰায় 200টা কিশোৰীৰ লগত একেবাগৰাকীও ছাত্ৰ ছাত্ৰীয়ে ভাগ লৈছে বিহু কৰ্মশালাত উদালগুৰি টংলা ৰংপুৰীয়া বিহু দলৰ উদ্যোগত বিহু নাচৰ প্ৰশিক্ষণ প্ৰতি বছৰৰ দৰে এবাৰো অঞ্চলটোৰ শিশু তথা কিশোৰ কিশোৰীসকলৰ বাবে আয়োজন কৰিছে কৰ্মশালাৰ বিহু নাচৰ প্ৰশিক্ষণ প্ৰদান কৰিছে মনমুন দুৱৰীয়ে প্ৰায় 200 প্ৰশিক্ষাৰ্থীয়ে গ্ৰহণ কৰিছে প্ৰশিক্ষণ ৰঙালী বিহুক লৈ তত নাইকিয়া অৱস্থা তিয়কৰ জীয়ৰী বোৱাৰী তিয়কৰ জীয়ৰী বোৱাৰীয়ে জেতুকাৰে ৰঙীন কৰিছে দুহাত সকলোৱে সমূহীয়াভাৱে ললে জেতুকা জীয়ৰী বোৱাৰীসকলে ৰক্ষা কৰি আহিছে সমূহীয়াভাৱে জেতুকা লোৱাৰ পৰম্পৰা মৰাণৰ নাহৰপাৰা বৰবিল গাঁৱত বিহুৰ আখৰা বৰবিল ৰংমন বিহু দলৰ বিগত বছৰৰ দৰে এইবাৰো বিহুৰ বাবে সাজু গাঁওখনৰ যুৱক যুৱতীসকল দলটিয়ে ঘৰে ঘৰে গৈ বিহু পৰিৱেশন কৰাৰ লগতে মঞ্চটো পৰিৱেশন কৰিব বিহু দিনে ৰাতিয়ে চলিছে বিহুৰ আখৰা ৰঙালী বিহু কাদৰাৰ বাবে সাজু হৈছে বড়ো ডেকা গাভৰু খাম চিফুঙৰ শব্দত মুখৰিত বাক্সাৰ বৰমাত অনুষ্ঠিত হৈছে বাগৰুম্বা নৃত্যৰ লগতে চিফুং খাম চেৰজা আদি লোকবাদ্যসমূহৰ প্ৰশিক্ষণ কৰ্মশালা গুৱাহাটী উত্তৰ গুৱাহাটীৰ মাজত ফেৰী সেৱা ব্যাহত ব্ৰহ্মপুত্ৰৰ জলপৃষ্ঠ বৃদ্ধিৰ বাবে পানী ডুব গৈছে ফেৰীঘাট ফেৰীঘাটৰ যাত্ৰীৰ মাজত হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হৈছে বিগত 3 মাহ ধৰি পানীৰ অভাৱত মধ্যম খণ্ড ঘাটৰ ফেৰী সেৱা বাতিল কৰা হৈছে কাজিৰঙাত বাঘৰ দুৰ্লভ দৃশ্য কেমেৰাত বন্দী হৈছে কহৰা বনাঞ্চলৰ বৰুণটিকা বন শিবিৰ এলেকাৰ এখন বিলৰ পানীত বিচৰণ কৰিছে এটা প্ৰকাণ্ড ঢেকীয়াপতীয়া বাঘে গৰমৰ পৰা ৰক্ষা পাবলৈ পানীত বহু সময় বিচৰণ কৰা দেখা গৈছে বাঘটোক এই দৃশ্য আপ্লুত কৰিছে দেশী বিদেশী পৰ্যটকক বিশ্ব ঐতিহ্য মানক ৰাষ্ট্ৰ উদ্যানত বৃদ্ধি পাইছে জীৱ জন্তুৰ সংখ্যা ঘুং আৰু ঢেকীয়াপতীয়া বাঘৰ মুক্ত বিচৰণে পৰ্যটকক দিছে আমোদ মানক ৰাষ্ট্ৰ উদ্যানত ঘুং আৰু ঢেকীয়াপতীয়া বাঘৰ মুক্ত বিচৰণৰ দৃশ্যই আপ্লুত কৰি তুলিছে পৰ্যটকসকলক ইছলাম ধৰ্মীয় লোকসকলৰ মাজত ঈদ উল ফিতৰৰ আনন্দ এমাহ জোৰা ৰোজাৰ অন্তত আজি ইছলাম ধৰ্মীয় লোকসকলে পালন কৰিছে পবিত্ৰ ঈদ পুৱাই ঈদৰ নামাজৰ বাবে মছজিদে মছজিদে ভিৰ কৰিছে মুছলমান সম্প্ৰদায়ৰ লোকসকলে ভাতৃত্ব আৰু শান্তি সম্প্ৰীতি কামনাৰে আদায় কৰিলে নামাজ তেজপুৰতো ইছলাম ধৰ্মাৱলম্বী লোকসকলে ঈদ পালন কৰিছে তেজপুৰ ঈদগাহ ময়দানত আয়োজিত সমূহীয়া নামাজত ইমামতি কৰে হিন্দুস্তানী মছজিদৰ পেছ ইমাম হাফিজ শ্বেখ ছাদিকে এই নামাজত সহস্ৰাধিক লোকে অংশগ্ৰহণ কৰিছে সমূহীয়া নামাজত
ধুবুরী গানগরত ঈদগাহ ময়দানত একত্রিত হল হাজার হাজার লোক ইসলাম ধর্মাবলম্বী লোকসকলে বিশ্ব শান্তির বাবে দোয়া প্রার্থনা করে ঈদর নামাজের শেষত ধুবুরী ঈদগাহ নামাজত অংশগ্রহণ করে ধুবুরী লোকসভা সমষ্টির কংগ্রেসের প্রার্থী রকিবুল হুসেইনে বরহুলাতো পালন করা হয়েছে ঈদ বরহুলার সামূহিক ঈদগাহত বরহুলার প্রায় পাঁচখন জামাতর রাইজ উপস্থিত হয়ে পুয়ায় ঈদর নামাজ আদায় করে বিশ্ব শান্তির বাবে করা দোয়াত একত্রিত হল হাজার হাজার লোক নগাঁও জেলার জাজরীত ঈদর আনন্দ উৎসাহ জাজরী আঞ্চলিক ঈদগাহস্থলীত একগোট হল হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বী লোক সৃষ্টি হল উখল মাখল পরিবেশের বিশ্ব শান্তির বাবে সকলে আদায় করলে সমূহিয়া দোয়া মঙ্গলদৈত মহিলার সমূহিয়া নামাজ নামাজের পরম্পরা আর রক্ষণশীলতা পরিহার করে উলাই আহিল ইসলাম ধর্মাবলম্বী মহিলাসকল পুরুষের সমানে উলাই আহিল মহিলাসকলও মঙ্গলদৈর বান্দিয়া ঈদগাহ ময়দানত মহিলাসকলে সমূহিয়াভাবে আদায় করে নামাজ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মঙ্গলদৈর পথরুঘাটত বিশেষ আয়োজন ঐতিহাসিক পথরুঘাট সমন্বয় গোষ্ঠীয়ে অনুষ্ঠিত করলে জিকির হিন্দু আর মুসলিম ধর্মাবলম্বী শিল্পীয়ে একেলগে পরিবেশন করলে জিকির পুনৰ আই পি এলত অসম সন্তান ৰিয়ান পৰাগৰ দুৰ্দান্ত প্ৰদৰ্শন চলিত আই পি এলত তৃতীয়টো অৰ্ধশতক ৰিয়ান পৰাগৰ বুধবাৰে গুজৰাট টাইটানছৰ বিৰুদ্ধে ৰিয়ান পৰাগৰ বিস্ফোৰক বেটিং গুজৰাট টাইটানছৰ বিৰুদ্ধে 48 বলত 76 ৰাণৰ দমনীয় ইনিংছ ৰিয়ান পৰাগৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে এতিয়া বিশ্বজুৰি দখল কৰিছে শিৰোনাম আন্তঃৰাষ্ট্ৰীয় সংবাদ মাধ্যমতো চৰ্চিত হৈছে নৰেন্দ্ৰ মোদীৰ নাম বিশ্ব প্ৰখ্যাত পত্ৰিকা নিউজ উইকৰ কভাৰ ষ্টৰীত প্ৰধানমন্ত্ৰী মোদীৰ বন্দনা ওৰাঙৰ বৰঝাৰত প্ৰমোদ বড়োৰ নিৰ্বাচনী প্ৰচাৰ বিটিআৰত নতুনকৈ সংযোজন হোৱা বৰঝাৰ অঞ্চলৰ সচেতন নাগৰিক জ্যেষ্ঠ নাগৰিক স্থানীয় ৰাইজৰে মিলিত হয় বিটিআৰ প্ৰধানগৰাকী নিৰ্বাচন সন্দৰ্ভত বৰঝাৰ আশ্ৰমৰ সভা গৃহত আলোচনাতো ভাগ ল'লে প্ৰমোদ বড়োৱে বিপিএফলৰ সমৰ্থন দুৱাৰ অঞ্চল জনসংগ্ৰাম পৰিসংগম দাবী সমিতিৰ সংগঠনটোৰ মতে বিটিচি চুক্তি সমগ্ৰ অঞ্চলটোত শান্তি স্থাপনৰ বিপৰীতে বিভ্ৰান্তিকৰ পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিছে এন ডি এ চৰকাৰৰ বিৰুদ্ধে ক্ষোভ জনসংগ্ৰাম পৰিসংগম দাবী সমিতিৰ ঢেকিয়াজুলিত সপ্তাহজোৰা লোকনৃত্যৰ কৰ্মশালাৰ সামৰণি বিভিন্ন জনগোষ্ঠীয় লোকনৃত্য সমাহাৰেৰে মুখৰিত হল লোকনায়ক অমিয় কুমাৰ দাস মহাবিদ্যালয়ৰ বাকৰি মহাবিদ্যালয়খনৰ মহিলা কোষ ভাষা সাহিত্য সংস্কৃতি অধ্যয়ন মঞ্চ আৰু ছাত্ৰ সংসদৰ উদ্যোগত এই কৰ্মশালা প্ৰতি বছৰৰ দৰে এইবেলিও ধৰ্মীয় ৰীতি নীতিৰে বৃহস্পতিবাৰে নিশা হাজোৰ মাধৱ দেৱালয় প্ৰাংগণত অনুষ্ঠিত কৰা হল ৰজা দৌল উৎসৱ শ্ৰীকৃষ্ণৰ দৌল মহোৎসৱৰ 15 দিনৰ পিছত হাজোৰ হয়গ্ৰীৱ মাধৱ মন্দিৰত অনুষ্ঠিত কৰি অহা হৈছে এই ৰজা দৌল উৎসৱ খবৰ আৰু আছে সময় বিৰতি ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল তামোলপুৰৰ পৰা নৱজ্যোতি দাস আৰু মুছলপুৰৰ পৰা মনোহৰ ৰাজবংশীৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট সততে বিরোধীয় ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিনক লৈ প্রশ্ন উত্থাপন করে তেওঁলোকে অভিযোগ দিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিনের তথ্য সালসলনি করে বিসঙ্গতিপূর্ণ ইভিএম ব্যবহার করে বিজেপিয়ে বিভিন্ন সময়ত বিজয়ী হয়ে আহিছে এইবার হস্তক্ষেপ করেছে কিন্তু উচ্চতম ন্যায়ালয় উচ্চতম ন্যায়ালয়ে ইভিএম সন্দর্ভত ইভিএমর বিতর্ক বা বিসঙ্গতির সন্দর্ভত শুনানি গ্রহণ করব নির্বাচনের পূর্বে অর্থাৎ নির্বাচনের প্রথম পর্যায়ে ভোট গ্রহণের পূর্বে 19 এপ্রিলের পূর্বে উচ্চতম ন্যায়ালয়ত শুনানি গ্রহণ করা হব ইভিএমক লৈ একাধিক আবেদন দাখিল করা হয়েছে উচ্চতম ন্যায়ালয়ত তাৰে অন্যতম এখন আবেদন দাখিল করা হয়েছে এসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসর তরফর অর্থাৎ এডিআরর তরফর আর এডিআরে বিচাৰিছে ইভিএমত ভোট প্রদান করার পিছত ভিভিপেটর যোগেদি অর্থাৎ ভেরিফাইড ভোটার্স পেপার অডিট ট্রেইলর যোগেদি যখন স্লিপ ওলায় যখন কাগজ ওলায় সেই কাগজখনেরও গণনা হোক আর সেই কাগজখনের গণনা যদিও 2% হয় 2019 চনের উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশত 2% ভিভিপেটর কাগজের গণনা হয় অর্থাৎ প্রতিটি বিধানসভা সমষ্টির 5টা পোলিং স্টেশনত ভিভিপেটর গণনা হয় কিন্তু এডিআর তথা আন আন সংগঠনে উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছে আর তেওঁলোকে বিচাৰিছে 100% ভিভিপেটর গণনা হোক রাহুল গান্ধী কটাক্ষ মুখ্যমন্ত্রী রাহুল গান্ধী অসমলে আহিলে বিজেপির ভোট 20-25 বাড়িব 2026লে কংগ্রেসত এজনও মানুষ নাথাকে বলেও দাবি করে মুখ্যমন্ত্রী নির্বাচনী সভার প্রায় অসমবাসীলৈ বিহুর শুভেচ্ছা মুখ্যমন্ত্রী একদিনাই প্রধানমন্ত্রী মোদী আর রাহুল গান্ধীর প্রচার যুদ্ধ গৌরব গগৈক উদ্ধারের বাবে আহি আছে রাহুল গান্ধী 17 এপ্রিলত যোরহাট আর ডিব্রুগড়ত রাহুলের প্রচার সভা একদিনাই নলবাড়ীত নির্বাচনী প্রচার চলাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নির্বাচনী সভাত কংগ্রেসের সমালোচনা মুখ্যমন্ত্রী কংগ্রেসে বেয়া পালেও বিজেপিয়ে অরুণোদয়ের পদপত্র বিতরণ করব বলে মন্তব্য করলে মুখ্যমন্ত্রী নির্বাচনের পাছর তিন মাসের ভিতর মাহমরা সমির রেশন কার্ড থাকা সকলক অরুণোদয় দিয়া হব বলে ঘোষণা করে মুখ্যমন্ত্রী তামিলনাডুর বেলুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচার ভাষণত প্রসঙ্গত তামিলনাডুর ভূমিয়ে এক নতুন ইতিহাস রচনা করবলে গৈ আছে বলে মন্তব্য করে মোদিয়ে তামিলনাডু বিজেপিয়ে অপরিসীম জনসমর্থন লাভ করেছে বলেও মন্তব্য করে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচার কেন্দ্র গৃহমন্ত্রী অমিত শাহর কার জড়িয়ে বঙ্গর শরণার্থীসলক নাগরিকত্বর আবেদন জানাবলে আহ্বান জানালে অমিত শাহে নির্বাচনী সভার প্রায় বঙ্গত বসবাস করা শরণার্থীক অভয়বাণী দিলে কেন্দ্র গৃহমন্ত্রী অসমত দিল্লীর সাংসদের নির্বাচনী প্রচার ডুমডুমাত ভোজপুরী গায়ক তথা সাংসদ মনোজ তিওয়ারী রোড শো লক্ষিমপুর লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী প্রদান বড়ার হয়ে প্রচার মনোজ তিওয়ারী নির্বাচনী সভাতে মৃত্যু বিজেপি নেতার তিনিচুকিয়ার মানব কল্যাণ ভবনের এখন নির্বাচনী সভাত অঘটন চকীত বহি থাকা অবস্থাতে অসুস্থ হয়ে মৃত্যু বিজেপির সংখ্যালঘু মোর্চার তিনিচুকিয়া জেলার সমিতির উপসভাপতি বারেক আহমেদর বরপেটা লোকসভা সমষ্টির তুঙ্গত অগপ প্রার্থী ফণীভূষণ চৌধুরীর নির্বাচনী প্রচার বুধবার বরপেটার ফণীভূষণ চৌধুরী 17 নির্বাচনী সভা জয়ক লো প্রবল আত্মবিশ্বাসী বিজেপি মিত্রজোটর প্রার্থীগুলো তৃতীয় পর্যায়ত নির্বাচন বরপেটাত অনুষ্ঠিত হব ভোট গ্রহণ 10 আর 12 এপ্রিল ত্রিপুরা পশ্চিম সংসদীয় সমষ্টিত ঘরে ঘরে ভোট গ্রহণ কার্যসূচী পোস্টেল ব্যালটর জড়িয়ে ভোটদান করব বয়োজ্যেষ্ঠ প্রতিবন্ধী আর কোভিড আক্রান্ত ভোটারে ইতিমধ্যে ভোটদানের আবেদন করেছে বহু সংখ্যক লোকে মাজুলীত গৌরব গগৈর হয়ে প্রচার ভূপেন বরা লোকসভা নির্বাচনতে মাজুলীত কংগ্রেসের দুর্গ পুনের উদ্ধার হব বলে আশাবাদী প্রদেশ কংগ্রেসের সভাপতিগী হেলিকপ্টারে গড়মূর কাছারি ময়দানত উপস্থিত হয়ে প্রচার ভূপেন বরার ডিব্রুগড়ের চূড়ান্ত পর্যায়ত সর্বানন্দ সোণোয়ালের নির্বাচনী প্রচার বুধবারে রমাই কর্দৈবামত প্রচার চলায় ডিব্রুগড়ের বিজেপি প্রার্থীগী এই জনসভাতে কংগ্রেস আর আপর কেবাজনো কর্মী বিজেপি যোগদান করে প্রদ্যুৎ বোর্ডলে কটাক্ষ সুরেশ বরার মিটিং পাতিবলে মানুষের অভাব হওয়ার প্রদ্যুৎ বোর্ডলে ক্রিকেট খেলি সময় পার করেছে বলে মন্তব্য বিজেপি প্রার্থীগী বিধায়ক রমাকান্ত দেউরীক লগত লৈ নির্বাচনী প্রচার সুরেশ বরার শিলচর আর করিমগঞ্জ সমষ্টির দুই বিজেপি প্রার্থীক মুকলি সমর্থন বরাক উপত্যকা চাহ জনগোষ্ঠীর উন্নয়ন সমিতির বুধবার হাইলাকান্দিত সংস্থাটির কেন্দ্রীয় সমিতির কার্যনির্বাহক সভাত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় তিতাবড়ের যোরহাটের বিজেপি প্রার্থী তপন গগৈর হয়ে প্রচার মন্ত্রী পীযুষ হাজরিকার বুধবার তিতাবড়ের কেবা ঠাইতো নির্বাচনী সভাত অংশগ্রহণ করে মন্ত্রীজনে ভোটার রাইজ উন্নয়নের পক্ষতে আছে বলে মন্তব্য মন্ত্রী পীযুষর নুমলীগড়ত মরঙীর দৈগুঙত কাজিরঙার বিজেপি প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসার হয়ে প্রচার মন্ত্রী অতুল বরার এই সভাত গোলাঘাট জেলা সমিতির এজে ওয়াইসিপির সভাপতি রানা প্রতাপ বরুয়ার অর্ধ শতাধিক লোকে বিজেপি যোগদান করে নির্বাচনক দলীয় প্রচারের আঁতরি আছে দুই বিধায়ক দিসপুরতে সময় অতিবাহিত করেছে পশ্চিম ধুবুরীর বিধায়ক আব্দুর রশিদ মন্ডলে দলীয় প্রচারের দূরত অবস্থান এআইডিএফর জনিয়া সমষ্টির বিধায়ক রফিকুল ইসলামর বিহুতলীলে পর্যবেক্ষিত বিজেপির নির্বাচনী প্রচার সভা কণ্ঠশিল্পী ভিগু ক্রাইস্টপুর গীতর তালে তালে নাচিলে নির্বাচনী সভালে অহা মহিলায় ধেমাজি সমষ্টির অন্তর্গত গৰৈমাৰী গাঁও রঙ্গমঞ্চত নির্বাচনী প্রচার মন্ত্রী অনুজ বেগুর আর এই অনুষ্ঠানতে দেখিবলৈ পোৱা গল শিল্পী ভিগু কাশ্যপক আর ইয়ার উপরে ধেমাজির উপরেও আমি দেখিবলৈ পাইছিলোঁ যে বিভিন্ন প্রচার সভাত এনেধরণে সংগীত শিল্পীসকলে যোগদান করেছে আর আগতীয়াকৈ এক বিহু পরিবেশন করা দেখিবলৈ পোৱা গৈছে বিহুর পূর্বে নির্বাচনতে বিহু মরা দেখিবলৈ পোৱা গৈছে আর তালে তালে এইদরে দর্শকেও নাচিছে আর এয়াই হৈছে বিজেপির রণকৌশল আগরতলা ব্রাউন সুগার সহ একটা সরবরাহকারী গ্রেপ্তার করা হয়েছে সরবরাহকারীটির জব্দ হয়েছে 6 গ্রাম ব্রাউন সুগার আগরতলা কৃষ্ণনগর অঞ্চল ড্রাগস বিক্রি করে থাকা অবস্থাতে আরক্ষী হাতে লুটে গ্রেপ্তার করে সরবরাহকারীটক আর এই সরবরাহকারীটক খুদা পোচার অন্তত জানিপরা গেছে যে সরবরাহকারীটির সুতরাং আর বহু লোক জড়িত হয়ে আছে আর এনে ধরনের ড্রাগস সরবরাহর ক্ষেত্রে ইতিমধ্যে বহুবার জালত পড়া বলেও জানিপরা গেছে কামরূপ জেলাত ঘোষণা করা হয়েছে ড্রাই ডে 19 এপ্রিলত মেঘালয়ত অনুষ্ঠিত হব প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচন নির্বাচনের প্রতি লক্ষ্য রাখি জেলা আয়ুক্ত কীর্তি জলিয়ে জারি করলে এই নির্দেশনা বিয়লি 4 বজার ভোট গ্রহণ সমাপ্ত নোহালে বহাল থাকিব এই নির্দেশনা সদাব্যস্ত মহানগরীর ঘরমুয়া হয়েছে বহু লোক ঈদ আর রঙালী বিহু আর নির্বাচনের এটার ঘরলে যাত্রা করেছে কর্মসূত্রে মহানগরীত বাস করা বহু লোকে 19 এপ্রিলত উজনি 5টা লোকসভা সমষ্টিত হব ভোট গ্রহণ আর বিহু আর ঈদ উপলক্ষে ইতিমধ্যে তার উপরে যেহেতু সংসদ নির্বাচনও আছে বহু লোকে ইতিমধ্যে যাতায়াত করেছে যার ফলত বাস আর এই যুদ্ধ বাহন আছে সেইসমূহ টিকটর মূল্য বৃদ্ধি পাইছে আর আনকি বহু যাত্রীয় যাতায়াতের ক্ষেত্রতো বাধার সম্মুখীন হয়েছে যাবলে পোৱা নাই টিকট পোৱা নাই বলেও ইতিমধ্যে অভিযোগ উত্থাপন করেছে
মহানগৰী চন্দ্ৰপুৰত বিহুনাচ আৰু ঢোলবাদনৰ 13 দিনীয়া কৰ্মশালা অনুষ্ঠিত হৈছে চন্দ্ৰপুৰ হাই স্কুল খেলপথাৰত 31 মাৰ্চৰ পৰা 12 এপ্ৰিললৈ অনুষ্ঠিত কৰা হৈছে বিহু কৰ্মশালা কৰ্মশালাত প্ৰশিক্ষণ গ্ৰহণ কৰিছে 5 শতাধিক নাচনী আৰু ঢুলিয়াই আৰু ইয়াৰ ওপৰি ৰাজ্য বিভিন্ন প্ৰান্তত বিহু কৰ্মশালা চলি আছে আৰু বিহু কৰ্মশালাসমূহত এনেধৰণে যথেষ্ট সংখ্যক যিসকল প্ৰশিক্ষণ প্ৰাপ্ত শিক্ষাৰ্থী আছে এই লগতে তেওঁলোকেও আনকি এনেধৰণে বিহু নৃত্যত অংশগ্ৰহণ কৰা দেখিবলৈ পোৱা গৈছে কণ কণ শিশুৰ পৰা আৰম্ভ কৰি বয়োজ্যেষ্ঠলৈকে বিহু প্ৰশিক্ষণ লোৱা এবাৰ দেখিবলৈ পোৱা গৈছে প্ৰাণৰ ৰঙালীক আদৰিবলৈ উথপ থপ লক্ষীমপুৰৰ ডেকা গাভৰু মন প্ৰাণ নৈ কাষৰ নিজান স্থানত তাকুৰি গুৰাদি ঘূৰিছে নাচনীৰ কঁকাল নৈ পাৰত বিহুৰ আখৰা কৰিছে লক্ষীমপুৰৰ ডেকা গাভৰুসকলে আৰু এই আখৰাৰ অন্ততে তেওঁলোকে প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰিবলৈ মঞ্চয় মঞ্চয় যাব বুলিও ইতিমধ্যে জানিবলৈ দিছে গহপুৰৰ প্ৰাণৰ ৰঙালী বিহু কাদৰাৰ প্ৰস্তুতি চলিছে ব্যস্ততাৰ অন্ত নাই বালিজান বিলতলীয়াৰ মহিলাসকলৰ দহুবন কাটি কৰি বিধে বিধে বিহুলৈ বুলি পিঠা পনা বনোৱাত এতিয়া ব্যস্ত হৈ পৰিছে ঢেঁকীৰ শব্দত ৰজন জনাইছে চৌদিশ আৰু চাৰিওফালে বিহুৰ পৰিৱেশে বিৰাজ কৰিছে আৰু যিসকল যুৱতী আছে যুৱক আছে তেওঁলোকে ইতিমধ্যে বিহু নৃত্যৰ আখৰাও আৰম্ভ কৰিছে আৰু সমান্তৰালভাৱে বিহু বুলি ক'লে যিহেতু পিঠা পনা গতিকে ঘৰত এনেধৰণে ঢেঁকীত খুন্দি পিঠা পনাও বনোৱা ব্যস্ত হৈ পৰিছে সকলো দিল্লীত ৰঙালী বিহু উদযাপনৰ প্ৰস্তুতি সংগীত নাটক একাডেমি দিল্লী আৰু এন ই জেড চি শিল্প উদ্যোগত ইনলী ফাউণ্ডেশ্যনৰ সহযোগত কৰ্মশালা অনুষ্ঠিত হৈছে 7ৰ পৰা 11 এপ্ৰিললৈ 5 দিনীয়াকৈ অনুষ্ঠিত হৈছে বিহুৰ কৰ্মশালা আৰু এই কৰ্মশালাটো অসমৰ দৰে দিল্লীতো এনেধৰণে যথেষ্ট সংখ্যক লোকে কণ কণ শিশুৰ পৰা যুৱতী যুৱকৰলৈকে এনেধৰণে বিহু কৰ্মশালাত অংশগ্ৰহণ কৰা দেখিবলৈ পোৱা গৈছে ওলাই আহিছে আৰু বিহু নৃত্য কৰ্মশালাত অংশগ্ৰহণ কৰিছে ইফালে গুৱাহাটী মহাবিদ্যালয়ৰ বাকৰিত প্ৰাগ বহাগৰ বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হৈছে যাৰ নাম হৈছে বিহু আদৰণি হীৰক জয়ন্তী বৰ্ষত ভৰি দিয়া গুৱাহাটী মহাবিদ্যালয়ৰ ছাত্ৰ একতা সভা শিক্ষক গোট আৰু হুঁচৰি দলৰ উদ্যোগত অনুষ্ঠিত হৈছে অনুষ্ঠানটো অনুষ্ঠিত হৈছে পৰম্পৰাগত কণী যুঁজ পিঠা প্ৰতিযোগিতা আৰু এই হুঁচৰি প্ৰতিযোগিতাত প্ৰাগ বিহুৰ অনুষ্ঠানত দেখিবলৈ পোৱা গৈছে বিশেষকৈ যিসমূহ প্ৰতিযোগিতা থাকে থলুৱা সকলো প্ৰতিযোগিতাই তাত অনুষ্ঠিত কৰা দেখিবলৈ পোৱা গৈছে সমাগত ৰঙালীক লৈ জাগিৰোদটো এক উখল মাখল পৰিৱেশে বিৰাজ কৰিছে ৰঙালী বিহুটিক আদৰাৰ বাবে মঞ্চ কপাবলৈ সাজু হৈছে কহুৱা আঞ্চলিক বিহুৱা দল ঠায়ে ঠায়ে এতিয়া বিহুৰ প্ৰতিযোগিতা চলিব মঞ্চ বিহুৰ কথা আছেই গতিকে মঞ্চ বিহুৰ প্ৰতিযোগিতা চলিব সেয়া তাৰ বাবে ইতিমধ্যে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত বিহুৰ দলসমূহ বৰ্তমান সাজু হৈছে সেয়া হুঁচৰি হওক মুকলি বিহু হওক বিহুৱতী হওক বিহুৱা হওক যাৰ বাবে সকলো এতিয়া আখৰাত ব্যস্ত হৈ পৰিছে ব্যতিক্ৰম নহয় কহুৱা আঞ্চলিক বিহুৱা দলৰ যুৱক যুৱতীসকলো তামোলপুৰতো ঢোলৰ বিপণীসমূহত শিল্পীসকলৰ মাজত এতিয়া সীমাহীন ব্যস্ততা তামোলপুৰৰ জয়গুৰু বাদ্য ভাণ্ডাৰত ঢোল পেঁপা লোকবাদ্য ক্ৰয় কৰিবলৈ গ্ৰাহকে ভিৰ কৰিছে বিভিন্ন প্ৰান্তৰ সমান্তৰালভাৱে তামোলপুৰত ঢোলৰ বিপণীসমূহ দেখা গৈছে বিৰামহীন ব্যস্ততা বিশেষকৈ ঢোল টনাৰ পৰা আৰম্ভ কৰি পেঁপা বাঁহী তাল সকলো এনেধৰণে যিসমূহ বাদ্যযন্ত্ৰ আছে সেয়া বিক্ৰীৰ এতিয়া এক উজান উঠে গতিকে এই সময়ছোৱাত বিশেষকৈ ঢোলৰ ক্ষেত্ৰতে বিশেষ গুৰুত্ব প্ৰদান কৰা হয় গতিকে সকলো এতিয়া যিসকল ব্যৱসায়ী আছে তেওঁলোক ব্যস্ত হৈ পৰিছে আৰু ইফালে বাইহাটা চাৰিআলিৰ পূব কামৰূপ মহাবিদ্যালয়ত অনুষ্ঠিত কৰিছে প্ৰাগ ৰঙালী বিহু মহাবিদ্যালয়খনিৰ সাংস্কৃতিক উৎকৰ্ষ সমিতিৰ উদ্যোগত বসন্তৰ ধেমালি নামৰ এটি অনুষ্ঠান ছাত্ৰ ছাত্ৰীসকলৰ বিহুৰ বিষয়ে পাৰদৰ্শিতা প্ৰদান কৰাৰ লক্ষ্যৰে এই অনুষ্ঠান আয়োজন কৰা হৈছে ৰঙালী কাটৰিবলৈ বিহু আখৰাত ব্যস্ত হৈছে ৰহাৰ বহুপুৰি গাঁৱৰ এজাক কণ কণ শিশুৰ দ্বাৰা গঠিত নকুহিপাত বিহুৱা দল কণ কণ শিশুসকলৰ দ্বাৰা গঠিত নকুহিপাত বিহুৱা দলটোৱে বিহুৰ বিভিন্ন স্থানত অনুষ্ঠান পৰিৱেশনৰ বাবে সাজু হৈছে 70 সংখ্যক সদৌ মঙলদৈ ৰঙালী বিহু উদযাপন সমিতিয়ে 4 দিনীয়াকৈ আয়োজন কৰা বিহু কৰ্মশালাত 200 শতাধিক শিক্ষাৰ্থীয়ে অংশগ্ৰহণ কৰে মঙলদৈ বিভিন্ন প্ৰান্তৰ বিহুৱা নাচনীসকলে অংশগ্ৰহণ কৰে বিহু কৰ্মশালাত বঙাইগাঁৱত কোচ ৰাজবংশী সাংস্কৃতিক মঞ্চ আৰু পঞ্চপুৰ কেন্দ্ৰ বিচুৱা উদযাপন সমিতিৰ উদ্যোগত জনগোষ্ঠীটোৰ লোকনৃত্য আৰু গীতৰ কৰ্মশালাৰ আয়োজন কৰা হৈছে কৰ্মশালাত কোচাল হুদুম গোৱালিনী আদি নৃত্যৰ লগতে বিভিন্ন লোকবাদ্য বজোৱাৰ প্ৰশিক্ষণ দিয়া হয় ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল ইয়াৰ বিপৰীতে নিৰ্বাচন আয়োগে উচ্চতম ন্যায়ালয়ক জনোৱা মতে ই ভি এম হৈছে এনে এক যন্ত্ৰ যিটো যন্ত্ৰৰ বিসংগতিপূৰ্ণ হ'বই নোৱাৰে যিটো যন্ত্ৰত যিসমূহ তথ্য আছে অৰ্থাৎ ভোটাৰে যাক ভোট দিছে আৰু সেই তথ্য ই ভি এমত সোমাইছে সেই তথ্যক পৰিৱৰ্তন কৰিব পৰা নাযায় হেক কৰিব পৰা নাযায় বিসংগতিপূৰ্ণ নহয় আৰু তথ্যৰ পৰিৱৰ্তন কৰিব পৰা নাযায় অৰ্থাৎ টেম্পাৰ কৰিব পৰা নাযায় এই কথাই উচ্চতম ন্যায়ালয়ক অৱগত কৰিছে নিৰ্বাচন আয়োগে ইয়াৰ লগতে ভি ভি পেট সন্দৰ্ভতো
নির্বাচন আয়োগে উচ্চতম ন্যায়ালয়ক জনাইছে ভিভিপেটৰ কোনো ৰিডিজাইনিংৰ প্ৰয়োজন নাই। 1952 চনৰ পৰা ভাৰতবৰ্ষত যি সাধাৰণ নিৰ্বাচন বা নিৰ্বাচনৰ প্ৰক্ৰিয়া আৰম্ভ হৈছে আৰু তেতিয়াৰ পৰা 2002 চনলৈকে ভাৰতবৰ্ষৰ নিৰ্বাচনসমূহত বেলট পেপাৰ ব্যৱহাৰ কৰা হৈছিল। বেলট পেপাৰৰ ব্যৱহাৰৰ যোগেদি বিভিন্ন প্ৰাৰ্থীয়ে অসৎ উপায় অৱলম্বন কৰি নিৰ্বাচনী বৈতৰণী পাৰ হোৱাৰ ঘটনা বাঢ়িবলৈ লোৱাত ইভিএমৰ ব্যৱহাৰৰ পথ প্ৰশস্ত হ'ল। ভাৰতবৰ্ষত প্ৰথমবাৰৰ বাবে ইভিএম ব্যৱহাৰ কৰা চৰচালৈ আহিছে লোকসভা নিৰ্বাচনৰ প্ৰতিদ্বন্দ্বিতা কৰা শীৰ্ষৰ দহগৰাকী ধনাঢ্য প্ৰাৰ্থী, শ শ কোটি টকাৰ সম্পত্তিৰ গৰাকী এইসকল প্ৰাৰ্থী। প্ৰাৰ্থীসকলে নিজৰ শপতনামাত উল্লেখ কৰিছে সম্পত্তিৰ তথ্য। 716 কোটি টকাৰ সম্পত্তিৰে শীৰ্ষত মধ্যপ্ৰদেশৰ চিন্দুৱাৰা সমষ্টিৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী নকুল নাথ। দ্বিতীয় স্থানত আছে 662 কোটি টকাৰ সম্পত্তিৰ গৰাকী তামিলনাডুৰ ইৰোডি সমষ্টিৰ AIDMKৰ প্ৰাৰ্থী অশোক কুমাৰ। 304 কোটি টকাৰ সম্পত্তিৰ মালিক তামিলনাডুৰ শিৱগংগা সমষ্টিৰ বিজেপি প্ৰাৰ্থী দেৱনাথন যাদৱ। দহগৰাকী ধনাঢ্য প্ৰাৰ্থীৰ তালিকাত আছে চুবুৰীয়া মেঘালয়ৰ ভিনচেণ্ট এইচ পালা। শ্বিলং সমষ্টিৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী ভিনচেণ্ট এইচ পালাৰ আছে 125 কোটি টকাৰ সম্পত্তি। প্ৰাক্তন বিত্তমন্ত্ৰী পি চিদাম্বৰমৰ পুত্ৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী কাৰ্তি পি চিদাম্বৰমৰ মুঠ সম্পত্তিৰ মূল্য হৈছে 96 কোটি টকা। বোকাখাট বিধানসভা সমষ্টিৰ অন্তৰ্গত কাজিৰঙাৰ বাগিচাই কংগ্ৰেছ প্ৰাৰ্থী ৰোজ লেনা থিৰকি। কাজিৰঙাৰ চাহ বাগিচাত কৰ্তব্যৰত শ্ৰমিকসকলৰ মাজত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই কাজিৰঙা লোকসভা সমষ্টিৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থীগৰাকীয়ে। ওদালগুৰি আয়ুক্ত কাৰ্যালয়ত নিৰ্বাচনী ব্যস্ততা। প্ৰথমবাৰৰ বাবে ওদালগুৰি আয়ুক্ত কাৰ্যালয়ৰ পৰা পৰিচালিত হ'ব নিৰ্বাচনী প্ৰক্ৰিয়া। জ্যেষ্ঠ নাগৰিক, সাংবাদিক, আৰক্ষীৰে মত বিনিময়। ওদালগুৰি জিলা আয়ুক্তৰ সকলোকে ভোটদানৰ আহ্বান জনালে আয়ুক্তগৰাকীয়ে। 15 এপ্ৰিলত দবকাত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাব RPI দলৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি তথা ৰাজ্যিক মন্ত্ৰী ৰামদাস আটোৱালে। দবকা নেহেৰু ময়দান খেলপথাৰত নিৰ্বাচনী সভাত অংশগ্ৰহণ কৰিব কেন্দ্ৰীয় মন্ত্ৰীগৰাকীয়ে। কাজিৰঙা প্ৰাৰ্থী ছালে আহমেদ মজুমদাৰৰ হৈ অংশ ল'ব নিৰ্বাচনী সভাত। হাতৰ জৰিয়তে নিৰ্বাচনী ভৱিষ্যৎবাণী। তামিলনাডুৰ PMK কুদ্দুলৰ সমষ্টিত এজন লোকক আটক কৰিছে বন বিভাগে। ভাইৰেল হৈ পৰিছিল PMK কুদ্দুলৰ সমষ্টিৰ প্ৰাৰ্থী থাংগাৰ বচনৰ নিৰ্বাচনী জয়ক লৈ ভাটটোৱে কৰা ভৱিষ্যৎবাণীৰ ভিডিঅ'। নিৰ্বাচনী বতৰত আৰক্ষীৰ তীক্ষ্ণ নজৰৰ পৰা সাৰি যোৱা নাই উপমুখ্যমন্ত্ৰীও। অৰুণাচল প্ৰদেশৰ উপমুখ্যমন্ত্ৰী চৌনা মেইনৰ বাহনত তালাচী চলালে লংডিং আৰক্ষীয়ে। সামাজিক মাধ্যমত ভাইৰেল হৈ পৰিছে আৰক্ষীয়ে উপমুখ্যমন্ত্ৰীগৰাকীৰ বাহনত চলোৱা তালাচীৰ দৃশ্য। নিৰ্বাচনী ব্যস্ততাৰ মাজতে ক্ৰিকেট খেলত ব্যস্ত নগাঁৱৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী প্ৰদ্যুৎ বৰদলৈ। ৰহাৰ আমছৈত ক্ৰিকেট খেলিলে প্ৰদ্যুৎ বৰদলৈ। বুধবাৰে ৰহাত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই প্ৰদ্যুৎ বৰদলৈ। কৰিমগঞ্জৰ কংগ্ৰেছ ভৱনত মুকলি কৰা হ'ল কংগ্ৰেছৰ নিৰ্বাচনী ইস্তাহাৰ। অনুষ্ঠানত উপস্থিত নাছিল প্ৰদেশ কংগ্ৰেছৰ কোনো এগৰাকী নেতৃত্ব। উপস্থিত নাথাকিল খুদ কৰিমগঞ্জৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী হাফিজ ৰচিদ আহমদ চৌধুৰী। প্ৰদ্যুৎ বৰদলে হাৰে হিমজুৱে বিজেপি। তেওঁৰ মস্তিষ্ক, কলিজা, নাৰ্ভ গোটেইখিনি বিজেপিৰ ওচৰত বিক্ৰী কৰি থৈছে। কলিয়াবৰৰ বৰখুলিতে বিস্ফোৰক মন্তব্য কৰিছে আমিনুল ইছলামে। কংগ্ৰেছ এতিয়া এখন বঠা নোহোৱা নাও বুলিও কটাক্ষ। তিনিচুকীয়া জিলাৰ ডুমডুমাৰ সমীপৰ দীঘল তৰং চাহ বাগিচাত ভয়ংকৰ ঘটনা। অইল ইণ্ডিয়া লিমিটেডৰ তৈল পৰিবাহী পাইপ ফুটি তীব্ৰ বেগত তেল গেছ নিৰ্গত। বাগিচাখনৰ 10 নং শ্ৰমিক লাইনৰ কাষতে অৱস্থিত 24 নং তেলখাদত এই ঘটনা। ছত্তীশগড়ৰ দুৰ্গ জিলাত কুমহাৰী ভয়ংকৰ বাছ দুৰ্ঘটনা। দুৰ্ঘটনাত থিতাতে মৃত্যু হৈছে 15 জন আৰু গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হৈছে 14 জন লোক। আহতসকলক চিকিৎসালয়ত ততাতৈয়াকৈ ভৰ্তি কৰোৱা হৈছে। নিয়ন্ত্ৰণ হেৰুৱাই দ খাৱৈত বাগৰি পৰিল বাছখন। এই এটা ব্যক্তিগত প্ৰতিষ্ঠানৰ 30ৰো অধিক কৰ্মী কঢ়িয়াই অনা হৈছিলে এই বাছখনত। কিন্তু অতিকৈ দুখজনক খবৰটো হৈছে যে এই শোকাবহ দুৰ্ঘটনাতে 30 জন কৰ্মীৰ ভিতৰত 15 জনৰে মৃত্যু হৈছে বুলি জানিব পৰা গৈছে। ছত্তীশগড়ত এই শোকাবহ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে। কেডিয়া ডিষ্টিলাৰ্ছৰ শ্ৰমিক কঢ়িয়াই আনিছিল বাছখনে। আহতসকলক চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছে। কলিয়াবৰৰ বৰুৱা চুকৰ 37 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত পথ দুৰ্ঘটনা। নিয়ন্ত্ৰণ হেৰুৱাই পথৰ কাষৰ গছত খুন্দা মাৰে মিনি ট্ৰাকখনে। থিতাতে এজন লোকৰ মৃত্যু হৈছে। 6 জনকৈ অধিক লোক আহত হৈছে গুৰুতৰভাৱে। আহত হোৱা লোকসকলৰ 2জনৰ অৱস্থা অতি সংকটজনক। মৃত লোকজনৰ নাম হৈছে চামগুৰি কাছখাটিৰ মুকছিদুল ইছলাম। আহতসকলক চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছে আৰু এই ভয়ংকৰ দুৰ্ঘটনাত দেখিবলৈ পোৱা গৈছে যে সম্পূৰ্ণৰূপে ভাঙি চুৰমাৰ হৈছে বাহনখনৰ সন্মুখভাগ। দেৰগাঁও ৰঙামাটিতো পুৱতি নিশা এক ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে। নিয়ন্ত্ৰণ হেৰুৱাই 40 ফুট দ খাৱৈত বাগৰি পৰিল গুৱাহাটীৰ পৰা ডিব্ৰুগড় অভিমুখী ব্ৰহ্মপুত্ৰ নামৰ নৈশ বাছখন। দুৰ্ঘটনাত আহত নৈশ বাছখনৰ কেইবাগৰাকীও যাত্ৰী। পুনৰ এবাৰ নিয়ন্ত্ৰণ হেৰুৱাই এনেধৰণে বাছ বাগৰি পৰা দৃশ্য দেখুৱাইছোঁ আমি। বাছখন পথৰ দাঁতিত বাগৰি পৰাই কেইবাগৰাকীও যাত্ৰী আঘাতপ্ৰাপ্ত হৈছে। আহতসকলক যোৰহাটৰ চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছে। মহানগৰীৰ স্কুল বাছৰ খুন্দাত এজনৰ মৃত্যু হৈছে। স্কুল বাছ আৰু বাইকৰ সংঘৰ্ষ। দুৰ্ঘটনাত থিতাতে মৃত্যু হৈছে বাইক আৰোহীৰ। বৰঝাৰ বিমানবন্দৰৰ সমীপৰ বঙৰাত এই দুৰ্ঘটনা সংঘটিত হৈছে। বাছখনত কঢ়িয়াই অনা হৈছিলে 32 গৰাকী
ছাত্র ছাত্রী আর এই দুর্ঘটনাগ্রস্ত বাসখন আছিল দিল্লী পাবলিক স্কুলের সৌভাগ্যক্রমে তাত থাকা ছাত্র ছাত্রী সকলের একো নহল কিন্তু অতিকো শোকাবহ কথাটো হল এগারী বাইক চালকর মৃত্যু হল থিতাতে মৃত্যু হয়েছে বাইক চালকজনের ডিগবৈত দ্রুতবেগী ডাম্পারে মহতি আনিলে এজন লোকক সাইকেল আরোহী লোকজন দুর্ঘটনাত মৃত্যু হয়েছে মৃত লোকজন ডিগবৈ তিনি নং বরবিলর বাসিন্দা আছিল ডিগবৈ এএসটিসি বাস আসনের সমীপতে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে দুর্ঘটনাস্থলীত উপস্থিত হয়ে আরক্ষী তদন্ত অব্যাহত রাখিছে নগাঁও যান বাহন আরক্ষী কনস্টেবল জিতুমণি হাজরিকাক রিজার্ভ ক্লোজ করা হল ই রিক্সা চালকক প্রহার করেছিল কনস্টেবলগুলো এসপি স্বপ্নলীল ডেকার নির্দেশত শাস্তিমূলক ব্যবস্থা একটা সামান্য ভুলের ই রিক্সা চালকক রাজপথত চর ফুটাইছিল সেই দৃশ্য ভাইরেল হয়েছিল আর তার পিছতে যেটা ক্যামেরাত এই দৃশ্য বন্দী হয়ে ভাইরেল হল তার পিছত চব্বিশ ঘন্টার ভিতরতে উপর শাস্তি বিহা হল রিজার্ভ ক্লোজ করা হল ই রিক্সা চালকক কোনো কথা নোহাকে চর ফুটাইছিল আর যেহেতু সেই সময়সাত এসপি স্বপ্নলীল ডেকার নির্দেশ দিয়েছিল শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবর কারণ ই রিক্সা চালকজনের একটা সামান্য ভুল আছিল আর সামান্য ভুলের পরিণামত এনে ধরনের যে চরিয়ালে চর সুধালে সেয়া ইতিমধ্যে আমি কইছো যে ভাইরেল হয়েছে তারপরে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় বুধবার ঈদ উল ফিতর এমাজোড়া রোজার অন্তত ঈদ পালনের সাজু হয়েছে ইসলাম ধর্মী লোক সজায় পড়ায় তোলা হয়েছে মসজিদ আর ঈদগাহ মঙ্গলবার কেন্দ্রীয় হিলাল কমিটিয়ে ঘোষণা করে ঈদের দিন মহানগর প্রবঞ্চকর প্রবঞ্চনার নতুন জাল মহানগরীর হাউকুচি কনকলতা পথ চুয়া থাকা তিনখন দোকানের স্বত্বাধিকারীক বিগত দুমাহ প্রবঞ্চনা করলে প্রবঞ্চকে ইলেকট্রনিক দোকান রিচার্জ দোকান আর সেলুন দোকানিক প্রবঞ্চনা দেশের মুখ্য নির্বাচন আয়ুক্ত রাজীব কুমারলে জেড ক্যাটেগরি নিরাপত্তা প্রদান এটার চারি ছগী এন এস জি কমান্ডো সহ আরক্ষী জওয়ানের বাইশগী নিরাপত্তারক্ষীর পরিবেষ্টিত হয়ে থাকবে মুখ্য নির্বাচন আয়ুক্ত রাজীব কুমার মুখ্য নির্বাচন আয়ুক্ত নিরাপত্তার বিষয়টি গুরুত্ব কেন্দ্র শদিয়াত ভয়ঙ্কর ব্যাংক জালিয়াতি ব্যাংক জালিয়াতির হারি নগল খুদ আরক্ষী বিষয়াও জালিয়াতির ব্যাংকের শরাত করলে প্রায় ছয় লাখক টাকা ঘটনায় চারিজনক আটক করা হয়েছে শদিয়া আরক্ষীর দ্বারা কলিয়াবর চুর সন্ত্রাস গৃহস্থ নথকার সুযোগ গ্রহণ করে ঘর চুরে চলালে সাফাই অভিযান কলিয়াবর চুলুঙত সংঘটিত হয়েছে চুরিকাণ্ড ঘর আলমিরা ভাঙি চুরে লুটি গল নগদ ধনের আ অলঙ্কার সহ লক্ষাধিক টাকার সা সম্পত্তি বরপেটা জেলার নগাঁর গাঁও প্রধান ধনঞ্জয় পাঠকর বিরুদ্ধে ধন দাবির অভিযোগ মৃত্যু প্রমাণপত্রের নামতো ধন দাবি গাঁও প্রধানগীর একেখন গাঁরে হেমন্ত পাঠক নামের যুবকজনে গাঁও প্রধানের বিরুদ্ধে তুলেছে অভিযোগ গাঁও বুড়াজনের বিরুদ্ধে বরপেটা সদর থানার এজাহার শিলবাড়ী রংপুর গাঁত আঘাতপ্রাপ্ত ঘরসিয়া হাতির বিচরণ কাশিজান সংরক্ষিত বনাঞ্চলের কাশত বিচরণ করেছে হাতিটে বন বিভাগে খবর দিয়েছে যদিও মালিকে উদ্ধার করা নাই আঘাতপ্রাপ্ত হাতিটুক স্থানীয় লোকে খাদ্য যোগান ধরেছে হাতিটুক সমাগত নির্বাচনের 100% ভোটদান নিশ্চিত করার লক্ষ্য কামরূপ জেলা প্রশাসনে হাতত লৈছে মা দেউতাল ভোটদানের আহ্বান শীর্ষ সজাগতামূলক কার্যসূচী হাজোর গুলহাটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রূপায়ণ করলে কার্যসূচী বিজেপি এজিপি ইউপিপিএল ব্রহ্মা বিষ্ণু ব্রহ্মেশ্বরের দরে বিজেপি বিগ ব্রাদার হিসাবে ব্রহ্মা মুসলপুর শিব মন্দিরত সেবা লৈ মন্তব্য করলে লোকসভা সমষ্টির প্রার্থী এনডিএ প্রার্থী জয়ন্ত বসুমতারী বিশাল নির্বাচনী সভায় বিজেপিক চ্যালেঞ্জ কংগ্রেসের শোণিতপুর কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রেমলাল গঞ্জুক ধুলে ডগরে আদরিলে ঢেকিয়া জুলি মাছ ড্র মারিলে কংগ্রেস দলে দিল্লী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ দাবি করেছে বিজেপিয়ে পদত্যাগের দাবিরে প্রতিবাদ সাব্যস্ত করে দিল্লীত আপর কার্যালয়ের সম্মুখত এবার উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ দিল্লী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইডি গ্রেপ্তারের বিরুদ্ধে উচ্চতম ন্যায়ালয়ত আবেদন করেছে কেজরিওয়ালের অধিবক্তায় দিল্লী উচ্চ ন্যায়ালয়ে দুবারকৈ খারিজ করেছে তার আবেদন বরপেটা আরক্ষীক চুরর চ্যালেঞ্জ বরপেটার এখন স্টেশনারি দোকানের পর চুরে সংঘটিত করলে চুরিকাণ্ড বিভিন্ন সামগ্রীর নগদ 10,000 টাকা লুটি লৈ যায় হাইলাকান্দিত অব্যাহত আছে বার্মিজ গরু চোরাং বেহা হাইলাকান্দি জেলার আলগাপুরত পুনের জব্দ হয়েছে নটাকৈ বার্মিজ গরু দুটা সংবাদ মাধ্যমক বর্জন করেছে কংগ্রেসে সংশ্লিষ্ট চ্যানেল দুটার টক শো আর সাক্ষাৎকার অংশ নলয় কংগ্রেসের কোনো প্রতিনিধি আর মুখপাত্র তুঙ্গত গুয়াহাটি লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুরের প্রচার নারেঙ্গী কলংপার বজার প্রতি সরু বড় দোকান রিক্সা স্ট্যান্ড অটো স্ট্যান্ড আদিকে ধরে প্রতিজন লোক সাক্ষাৎ করেছে মীরা বরঠাকুরে কঁঠাল গছর পাতত ছবি অঙ্কন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসত নিজের নাম অন্তর্ভুক্ত করলে নলবারী মুকালমর আখিয়াগর এগারী মেধাবী ছাত্রী ঈদ উল ফিতর উপলক্ষে কোকরাঝর ভোটগাঁত বুর্জ খালিফার আর্হিত নির্মাণ করা হয়েছে এক আটক ধুনিয়া তোরণ তামুলপুর জেলা গুড়েশ্বর গণকঝাড়ত দলং মেরামতির দুর্নীতি পচা কাঠের মেরামতি করা দলংর ভিডিও ভাইরেল করে বিধায়ক দিগন্ত কলিতার বিরুদ্ধে খুব উজাড়িলে সচেতন রাইজে বারো বিঘা ভূমিত 350 কুইন্টাল আলু উৎপাদন করে সফলতার মুখ দেখিছে ধেমাজি সদর প্রগতিশীল কৃষক ফুকন দাসে ধেমাজির তুলসীবাড়ীস্থিত নিজা ভূমিত এখন বহুমুখী কৃষি ফার্ম গড়ি তোলা ফুকন দাসে প্রতি বছরে করে আহিছে নেমু সরিয়হ জাতিলাও রঙালাওকে ধরে বিভিন্ন খেতি দক্ষিণ কামরূপর আমতলাত কব্যত্ব ঢুলিয়া দলে অসমে অনুষ্ঠিত করে কব্যত্ব ঝালকেও জনগোষ্ঠীয় লোককৃষ্টি কর্মশালা কর্মশালাত প্রদর্শিত হয় ঢুলিয়াকে ধরে ভিন্ন কলাকৃষ্টি প্রদর্শিত হয় বিভিন্ন দুঃসাহসিক নৃত্য